ভাই একটা মুগরিকে আমরা সাধারণত 1 ফোঁটা করে দিই। ভাই আমার খামারে এখন মুট মুগরির সংখ্যা আছে 3000-এর মতো। আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। দর্শক, গত প্রতিবেদনে আপনারা দেখছেন ব্রয়লার মুরগির রানী ক্ষেতের টিকা প্রদান, আর আজকে দেখবেন গাম্বুরা রোগের টিকা প্রদান। কীভাবে গাম্বুরা রোগের টিকা প্রদান করা হয় তা খামারি ভাই থেকে জানবো। এই যে এখানে 4 জন সম্মিলিতভাবে টিকা প্রদান করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মুরগিকে কি ওষুধ খাওয়াচ্ছেন? ভাই মুরগিকে গাম্বুরা রোগের টিকা দেওয়ার ওষুধ খাওয়ানো হচ্ছে। গাম্বুরা, এটা কতদিন বয়সে দিতে হয়? ভাই এটা সাধারণত আমরা 10 দিন বয়সে দিয়ে থাকি। 10 দিন? তো ভাই এটা কি সরাসরি দেন না কোনো প্রকার প্রক্রিয়াকরণ করেন? না ভাই, এটা সরাসরি না, এটা আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে দিয়ে থাকি। ও, তো কীভাবে প্রক্রিয়াকরণ করেন যদি একটু বলতেন তাহলে আমার দর্শকরা উপকৃত হতো আর কি। আচ্ছা ভাই বলছি, আমরা প্রথমত ভাই এটা একটা ট্যাবলেট আকারে থাকে, তারপর এটা এক প্রকার ভ্যাকসিনের মতো একটা তরল পদার্থ আছে, সেটার মাধ্যমে আমরা মিশ্রণ করি। মিশ্রণ করার পরে সেটা আবার ঠান্ডা স্থানে আমরা রেখে দিই। রেখে দেওয়ার পর তারপর আমরা মুগরিকে দিই আর কি, খাওয়ানো হয়। মানে আপনার ঠান্ডা স্থানে রাখার কারণটা কি? ঠান্ডা স্থানে রাখার কারণ হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে ওষুধের গুণগত মানটা নষ্ট হয়ে যেতে পারে। যদি ওষুধ গরম হয়ে যায় তখন এর গুণগত মানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ঠান্ডা স্থানে রাখি। মানে ওষুধ সংরক্ষণে আর কি ঠান্ডা স্থানে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ। ভাই একটা মুরগিকে কয় ফোঁটা করে খাওয়াচ্ছেন? ভাই একটা মুরগিকে আমরা সাধারণত 1 ফোঁটা করে দিই। ও আচ্ছা ভাই, কোথাও যদি কোনো মুরগি আপনার ওষুধ খাওয়াতে যদি বাদ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ ভাই অবশ্যই সমস্যা হবে, সেখান থেকে রোগের সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা সকল মুরগিকে 1 ফোঁটা করে খাওয়ানোর চেষ্টা করি। ও তো ভাই, যদি একের অধিক ফোঁটা একটা মুরগির মুখে পড়ে যায় আর কি ভুলবশত, তাহলে কি কোনো সমস্যা হবে? না ভাই, এক্ষেত্রে সমস্যা হবে না, তা আমরা চেষ্টা করি যে একটা করে ফোঁটা দেওয়ার চেষ্টাই করি সবসময়। তো ভাই আপনার খামারে মোট মুরগির সংখ্যা বর্তমান কত আছে? ভাই আমার খামারে এখন মোট মুরগির সংখ্যা আছে 3000-এর মতো। 3000? তো ভাই এতগুলা মুরগিকে আপনি কিভাবে টিকা প্রদান করেন? ভাই আসলে তো একা এটা একা সম্ভব না, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে আমরা এই টিকাগুলো দিয়ে থাকি। তারপর আমরা টিকা শেষে আমরা একটা পিকনিকের আয়োজন করি, পিকনিকে আনন্দ করি, পোলা খাই, এইভাবে আমরা টিকাটা সম্পন্ন করি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কাজের মাঝে আনন্দ? হ্যাঁ এটাই, আমরা কাজের মাঝে অনেক আনন্দ করি। দর্শক আজ দেখলেন 10 দিন বয়সে মুরগিকে কীভাবে গাম্বুরা রোগের টিকা প্রদান করা হয়। দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ভিডিও দেখে যদি আপনার কোনো প্রকার উপকারে আসে তো লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।